শুভ সকাল বন্ধুরা আজ আট জুলাই শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল পাঁচ গ্রামে নতুন করে কাগজ কল ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সস্তা গরু কুরবানি আদমলের আহ্বান গৃহে তুলপাড় রাজনীতি মুসলিম সমাজে বিন্দুমাত্র প্রভাব নেই ক্রেতার ভিড়ে বাজার বড়েছে গরুতে লুকিয়ে গোমাংশু খান কমলাক্কে পুরকায়স্ত মানহানি মামলার হুমকি বিধায়কের আজমলের মন্তব্যের তীব্র সমালোচনা তার আত্মা মুখ্যমন্ত্রীর সঙ্গে বললেন কমলাক্কে পুরকায়স্ত মিটল সমস্যা বকেয়া হাতে পেলেন কাগজ কল কর্মীরা আটশো দশ কোটির চেক বিতরণ মুখ্যমন্ত্রীর কাগজ কল বন্ধ হওয়ার পেছনে দায়ী দুর্নীতি মিসম্যানেজমেন্ট বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত শীঘ্রই চালু হচ্ছে পেনশন সেবা কেন্দ্র পোর্টাল বললেন মুখ্যমন্ত্রী জনতা ভবনে সদ্ভাবনা প্রকল্পের কাজের অগ্রগতির পর্যালোচনা বছর পর বৃহৎ পরিসরে হজের আনুষ্ঠানিকতা শুরু এবার হজবরত পালনে বিশ্বের দশ লক্ষ পুণ্যার্থী বাংলাসহ চোদ্দ ভাষায় শোনা যাবে হজের আরবি খুতবা এবং সর্বশেষ খবরটি হল এটিএম এ নেই টাকা ঈদের আগে হাইলাকান্দিতে হাহাকার ট্রেজারিতে লিংক না থাকায় বেতন হয়নি সরকারি কর্মচারীর এবারে শুনুন বিস্তারিত খবর হাইলাকান্দি জেলার পাঁচ গ্রামে নতুন করে ফের চালু করা হবে কাগজ কল এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে হিন্দুস্তান পেপার কর্পোরেশনের অধীন বন্ধ হয়ে যাওয়া নগাঁও এবং কাঁচার কাগজ কলের কর্মীদের আর্থিক প্যাকেজ বন্টন অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন নতুন করে পাঁচ গ্রামে কাঁচার কাগজ কল এই নামে ব্যক্তিগত অথবা যৌথভাবে অর্থাৎ পিপিপি মডেলে মিল কীভাবে চালু করা যায় তার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার এদিন এই ঘোষণা করে কাগজ কল সম্পূর্ণ বিলুপ্তিকরণের যে আশঙ্কা করা হচ্ছে কার্যত এতে জল ঢেলে দিলেন মুখ্যমন্ত্রী এতে স্বাভাবিকভাবেই কিছুটা বাড়তি অক্সিজেনও পেয়ে গেলেন বন্ধ হয়ে পড়া কাগজ কলের অসহায় কর্মীরাও মুখ্যমন্ত্রী বলেন আজ এই আর্থিক প্যাকেজ বন্টন করায় কাগজকলের কর্মচারীদের দীর্ঘদিনের যন্ত্রণার অবসান হল অপরদিকে ঈদে গরু কুরবানি না দিতে আদমলের আহ্বানকে গিরে তুল কালাম রাজনীতি আদমল আহ্বান জানালেই মুসলমানরা কেন মানবেন ইসলাম ধর্মাবলম্বী সমাজে এই প্রশ্ন উঠেছে মুসলিম আলেমরা বলেছেন যতদিন পৃথিবী থাকবে ততদিন কুরবানি দেওয়া হবে আদমলের আহ্বানের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা মুসলিম সমাধি নিজের দল এআইডিফ এর একাংশ নেতা বিধায়ক বিরোধিতা করছেন ফরমানে। ঈদের আগে লক্ষিমপুরের হোক কিংবা কামরূপের সুন্তলি হাজার হাজার গরুতে বড়ছে বাজার ক্রেতাদেরও বিপুল ভিড় তাই গহত্যার বিরুদ্ধে আদমলের আহ্বান কার্যত কোনো প্রভাবে ফেলতে পারেনি কিন্তু আদমলের আহ্বানকে ঘিরে তুঙ্গে উঠেছে রাজনীতির পারদ কংগ্রেস দুয় তুলেছে বিজেপির কথা মতোই আদমল এখন গরু কুরবানি না করার কথা বলেছেন প্রদেশ কংগ্রেসের দুই কার্যকরী সভাপতি জাকির হোসেন হুসেন কদে পুরকায়স্ত বিধায়ক ওয়াজেদ আলী সকলেই এক মুখে বলছেন আর এস এস বিজেপিকে সন্তুষ্ট করতে আদমল গ না করার কথা বলছেন না হলে যুগ যুগ ধরে কুরবানি দেওয়া হচ্ছে এতকাল কেন বলেননি তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তার গোপন সম্পর্কের কথাও টানছে কংগ্রেস কিন্তু ইসলামিক সমাজে গহত্যার বিরুদ্ধে দাঁড়িয়ে একা কুম্ভের মতো লড়ে যাচ্ছেন বদরুদ্দিন আজমল বৃহস্পতিবার তিনি বলেন আমি বুটের কথা ভেবে বলিনি আমি শুধু মুসলমানদের কাছে আহ্বান জানিয়েছি ইসলামে গরু কোরবানি দেওয়ার বাধ্যবাধকতা নেই আরও পাঁচ ছয়টি জন্তু রয়েছে যেগুলি কুরবানি দেওয়া যায় দেশের জন্য আহ্বান জানিয়েছি আমি কোনো ফতোয়া দেইনি অন্যরা মনে কষ্ট পান এমন জন্তু কুরবানি দেওয়ার কি প্রয়োজন রয়েছে অন্যের মনে কেন দুঃখ দিতে হবে যে জন্তু কুরবানি দিলে অন্য ধর্মের লোকদের ভাবাবেগে আঘাত লাগবে না সেটাই দেওয়া হোক যুক্তি আসলে গরু সস্তা বলেই কুরবানি দেওয়া হয় তিনি বলেন মূল বিষয় হচ্ছে গরু সস্তা হয় ষাটটি গরিব পরিবার মিলে একটি গরু কুরবানি দিতে পারে কিন্তু ছাগল বা খাসি কুরবানি দিতে গেলে একাই দিতে হয় ফলে সস্তা বলে গরুকেই পছন্দ করা হয় কুরবানির জন্য তবে গরু কুরবানি দেওয়ার আহ্বানে যে তিনি প্রথম দেননি সেটাও মনে করিয়েছেন আদমন তার মন্তব্য দারুল উলুম দেওবন দু বছর আগেই ঈদে গরু কুরবানি না দেওয়ার ফতোয়া দিয়েছে জমিয়তের আরশাদ মাদানী নেতৃত্বাধীন গোষ্ঠীও বছর দুয়েক আগে বিজ্ঞাপন প্রকাশ করে একই আহ্বান রেখেছে ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অন্য ধর্মের লোকদের ভাবাবেগে আঘাত না দিয়ে ঈদে কুরবানি দেওয়ার কথা বলেছেন সকলেই আমিও সেটাই বলেছি কিন্তু গেলেও ঈদের আগে মুসলিম সমাজে এর বিন্দুমাত্র মাত্র দেখা যাচ্ছে না কারণ ঈদ উল আজহা বা আসামে গহত্যা এক প্রকার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হয়েছে গরু পরিবহনেও রয়েছে বাধা নিষেধ কিন্তু যাবতীয় নিষেধাজ্ঞা সত্ত্বেও ঈদের আগে রাজ্যের বিভিন্ন গরুর বাজার ছেয়ে গেছে ছোট বড় বিভিন্ন আকারের গরুতে ক্রেতার ভিড় ব্যাপক তবে মুসলিম অধ্যুষিত এলাকায় গরু কুরবানিতে তেমন সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে যেসব স্থানে হিন্দু মুসলমানের যৌথ বসতি রয়েছে বা মন্দির নামগর ইত্যাদি রয়েছে সেখানে কারণ অন্য ধর্মাবলম্বীদের বসবাস রয়েছে বা মন্দির নামগর ইত্যাদির পাঁচ কিলোমিটারের মধ্যে গোহত্যা গোমাংস বিক্রি পুরোপুরি নিষিদ্ধ আইন না মানলে প্রশাসনের নজরে পড়ার ভয় রয়েছে মূলত সেই জামেলা এড়াতেই আজমল এবার ঈদে গ না করার আহ্বান জানিয়েছিলেন কিন্তু মুসলিম সমাজ সেটা দর্তব্যের মধ্যেও আনছে না অপরদিকে লুকিয়ে গোমাংস খান কমলাক্ষ মানহানি মামলার হুমকি বিধায়কের আদমলের মন্তব্যের তীব্র সমালোচনা তার আত্মা মুখ্যমন্ত্রীর সঙ্গে ঈদে গহত্যা বিরোধী আহ্বানের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস তাই পাল্টা আক্রমণের নেমে বদরুদ্দিন আজমল বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি পুরকায়স্তের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তার মন্তব্য কংগ্রেসীরা নিজেদের ধর্ম নিরপেক্ষ বলেন কিন্তু কমলাক্কদে পুরকায়স্ত লুকিয়ে গরুর মাংস খান তার প্রচুর মুসলিম ভোটার রয়েছেন তাদের ফোনে বলেন ঈদের দিন ওটা পাঠিয়ে দিস আর এখানে এসে উল্টো কথা বলেন সঙ্গে সঙ্গেই এর জবাবও দিয়েছেন কমলাক্ষদে প্রকায়স্ত ও বদরউদ্দিন উদ্দিন বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করার কথা জানিয়েছেন এআই ইউডিএফ সুপ্রিমোর তীব্র সমালোচনা করে তার মন্তব্য আজমুলের শরীরটাই শুধু রয়েছে তার কাছে আত্মা রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে ফলে মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করতেই যুগ যুগ ধরে চলে আসা কুরবানি এবার না দেওয়ার কথা বলছেন তবে গমাংশ বক্ষণের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ চুড়ে তিনি বলেন অভিযোগ প্রমাণ করতে হবে না হলে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে আদমলকে তার বিরুদ্ধে মানহানির মামলাও করব আমি ও বস্তুত ঈদের আগে গরু কুরবানি না দেওয়ার ইস্যু এতটাই গরম হয়ে উঠেছে যে সীমা চাড়িয়ে একে অন্যকে আক্রমণ করছেন প্রদেশ কংগ্রেস তার সমালোচনা করেছে শুনে আজমল হিন্দু ধর্মাবলম্বী কমলাক্ষ লুকিয়ে গোমাংস বক্ষণ করেন এমন কুরুচিকর কথাও বলে ফেলেছেন ওবাদে নিজের বিধানসভা কেন্দ্রের ভোটারদের কাছ থেকে গোমাংস চেয়ে খাওয়ার কথাও বলেন তিনি স্বাভাবিকভাবেই এর প্রতিক্রিয়া হয়েছে প্রবল সংবাদ মাধ্যমে কমলাক্ষের মন্তব্য হজে গেলেই যে হাজি হয়ে যাবে সেটা নয় মন পবিত্র করে হজে যেতে হয় আদমল হাজি আলেম তাই দায়বদ্ধতা রয়েছে তার কথাবার্তাও তেমন হতে হবে কিন্তু গত কিছুদিন ধরে শুধু সাম্প্রদায়িক কথাই বলে যাচ্ছেন তিনি বিজেপির সঙ্গে ধুব্বির সাংসদের গোপন বুঝা পড়ার ইঙ্গিত করে কংগ্রেস নেতার মন্তব্য বিধায়ক হিসাবে আমি কখনই বলিনি কে কি খাবে কি পড়বে কিন্তু তিনি একজন সাংসদ একটি দলের প্রধান হয়ে ঈদে কুরবানি নিয়ে যা বলেছেন সেটা লজ্জাজনক ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করেছেন আসলে তিনি একজন প্রকৃত ব্যবসায়ী ব্যবসা যেভাবে ভালো হবে সেটাই বলবেন তিনি কুরবানি তো নতুন কিছু হচ্ছে না যুগ যুগ ধরে চলছে তাহলে এতদিন ধরে কেন বলেননি এবার বলছেন মানে রাষ্ট্রপতির ভোট রয়েছে সামনে বিজেপিকে ভোট দিতে হবে রাজ্যসভা ভোটের সময়ও এই কাজটি করেছিলেন তিনি অপরদিকে হিন্দুস্তান পেপার কর্পোরেশন লিমিটেডের প্রাক্তন কর্মচারী এবং কর্মীদের আসাম সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার আটশো দশ কোটি টাকার সাহায্য প্যাকেজের শুভারম্ভ হয়েছে এই প্যাকেজের বলে দুই কাগজ খুলে দুই হাজার তিনজন নিয়মিত কর্মচারী এবং সাতশো জন টিকাভিত্তিক কর্মী সহ সর্বমোট দুই হাজার সাতশো একান্ন জন উপকৃত হবেন ও বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন আজকের দিনটি আমার রাজ্যের কাছে এক অত্যন্ত ইতিবাচক দিন কেননা ইতিপূর্বে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণের অঙ্গ হিসাবে হিন্দুস্তান পেপার কর্পোরেশন লিমিটেডের প্রাক্তন কর্মচারী এবং কর্মীদের জন্য আসাম সরকারের আর্থিক সাহায্য বিতরণ প্রক্রিয়া শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করেছি প্রায় এক বছরের এই প্রচেষ্টা আজ সাফল্যের মুখ দেখেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন গত বছরের ত্রিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে নগাঁও এবং কাছাড় কাগজ জন্য সাতশো কোটি টাকার এক সাহায্য প্যাকেজে অনুমোদন জানিয়েছিল এছাড়া চলতি বছরের এগারো মে পিসিলের অংশীদারদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা করে তার আগের ঘোষিত সাতশো কোটি টাকার সাহায্য প্যাকেজ ছাড়াও কর্মচারী এবং টিকাভিত্তিক কর্মীদের গ্র্যাচুইটি পেমেন্টের জন্য অতিরিক্ত একশো দশ কোটি টাকা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় তিনি বলেন আজ আমি ঘোষণা করে আনন্দিত হচ্ছি যে এই সাহায্য প্যাকেজের অধীনে পঁচিশ কোটি টাকার বর্ধিত তহবিলে হিন্দুস্তান পেপার কর্পোরেশন লিমিটেডের প্রাক্তন কর্মচারী এবং সুপারভাইজার ওয়েলফেয়ার ফান্ড গঠন করা হবে এই ফান্ড থেকে বছরে প্রাপ্ত লভ্যাংশের সুদের টাকা কর্মচারীদের চিকিৎসা তাদের সন্তান সন্ততিদের শিক্ষা এবং সামাজিক সুরক্ষায় ব্যয় করা হবে সাহায্য বিতরণের পাশাপাশি সমান্তরালভাবে দুই কাগজ কলের চুরাশি জন নিয়োগযোগ্য কর্মচারীকে যোগ্যতার ভিত্তিতে রাজ্য সরকারের অধীনে পুনঃসংস্থাপনের ব্যবস্থা করা হবে অনুষ্ঠানে মন্ত্রীগণ যথাক্রমে চন্দ্রমোহন পাটোয়ারি অতুল বোরা পরিমল শুক্লবদ্ধ অজন্তা নেয়ক মোহন রঞ্জিত কুমার দাস সঞ্জয় কিষাণ উর্খা গৌরা ব্রহ্ম বিমল বরা পীযুষ হাজারিকা নন্দিতা গার্লুসা এআইডিসির চেয়ারম্যান তথা বিধায়ক প্রশান্ত ফুকন ছাড়া সংশ্লিষ্ট দফতরের শীর্ষ আধিকারিকবর্গ কাগজকলের কর্মচারী সহ বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন তবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ফাঁদ গ্রামে অবস্থিত কাঁচার কাগজ কুলের মোট দুইশ জন কর্মচারী ও বূমিযুদ্ধের ফলে আসাম মেঘালয়ের ছয় নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ তাই মেঘালয়ের সোনাপুর থেকে হাইলাকান্দি জেলার অন্তর্গত গ্রামে অবস্থিত হিন্দুস্তান পেপার কর্পোরেশনের অধীন কাঁচার কাগজ কুলের কর্মচারী দলটি ফিরে গিয়েছে অপরদিকে শীঘ্রই চালু হচ্ছে পেনশন সেবা কেন্দ্র পোর্টাল বললেন মুখ্যমন্ত্রী সদ্ভাবনা প্রকল্পের কাজের অগ্রগতির পর্যালোচনা করতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে জনতা ভবনে মুখ্যমন্ত্রীর সভাগৃহে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় ও বৈঠকে বিভিন্ন বিভাগের শীর্ষকর্তারা সদ্ভাবনা প্রকল্প রূপায়নের ক্ষেত্রে গ্রহণ করা পদক্ষেপগুলির বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করেন মুখ্যমন্ত্রী বলেন বছরের পর বছর ধরে নিষ্পত্তি না হওয়া ফাইলগুলি নিষ্পত্তি করার লক্ষ্যে রাজ্য সরকার এই প্রকল্প শুরু করেছে জনসাধারণের ফাইলগুলি স্বচ্ছতা এবং দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করার উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এক অভিযান কেন্দ্রিক মানসিকতা নিয়ে এই প্রকল্প রূপায়নের দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি গুরুত্ব দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে পরম্পরাগত ফাইল ব্যবস্থার বিলুপ্তি করে অনলাইন ব্যবস্থা চালু করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এর জন্য সব ফাইল স্ক্যানিং ও ডিজিটালাইজ করার সঙ্গে নতুন ফাইলগুলি নিষ্পত্তি করার ক্ষেত্রেও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বলেন তিনি লোক কল্যাণ দিবসে এই ফাইলগুলি নিষ্পত্তির বিষয়ে জনতাকে অবগত করাতে ব্যাপক ব্যবস্থা গ্রহণের জন্য অফিসারদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে লোক কল্যাণ দিবসে সংবর্ধনা জানানোর জন্য প্রত্যেক জেলা থেকে দুর্নীতির অভিযোগ না থাকা কর্মদক্ষতা সম্পন্ন তিনজন করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মীকে নির্বাচন করতে সিনিয়র সচিবদের জেলাশাসকদের সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য দীর্ঘ বছর ধরে অমীমাংসিত ফাইলগুলি সি ডি হিসাবে চারটি শাখায় শ্রেণীবদ্ধ করে খুব দ্রুত স্বচ্ছ এবং পেশাদারী মনোভাব নিয়ে নিষ্পত্তিকরণের ক্ষেত্রে ঐতিহাসিক ও জনমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে হিমন্ত বিশ্ব এদিন আধিকারিকদের নির্দেশ দেন অমীমাংসিত ফাইলদের নিষ্পত্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর খুব শীঘ্রই ই অফিস ব্যবস্থা প্রবর্তন করার পদক্ষেপ গ্রহণ করতে মুখ্যমন্ত্রী এদিন বলেন জনতা ভবনের অফিসার ও কর্মচারীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হবে তাছাড়া শীঘ্রই পেনশন সেবা কেন্দ্র পোর্টাল চালু করে এই ব্যবস্থাকে অধিক সহজ স্বচ্ছ ও গতিশীল করে তোলার ব্যবস্থাও হাতে নেওয়া হবে এদিনের বৈঠকে আসাম সরকারের অতিরিক্ত মুখ্য সচিব পবন কুমার বরঠাকুর সহ রাজ্য সরকারের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত